নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। সেই মামলায় মঙ্গলবার হাইকোর্টের রিপোর্ট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে লিপস অ্যান্ড বাউন্সের বিপুল সম্পত্তির খতিয়ান আদালতে জমা দিয়েছে ইডি। এই তদন্তের সূত্রে যাদের নাম সামনে এসেছে তাদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দাবি করেছে ইডি। ইডির রিপোর্টে জানিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া 8টি সম্পত্তির হদিশ মিলেছে। এগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে উল্লেখ করেছে ইডি। এদিকে এই সংস্থার সিইও স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা অভিষেক নিজেই স্বীকার করেছিলেন, একটা হাওয়া তৈরি করছেন যে লিপস অ্যান্ড বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে। 10 পয়সা প্রমাণ করুন, 10 পয়সা প্রমাণ করতে হবে। আর এই সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির মামলায় আগেই গ্রেফতার হয়েছেন। তিনিও গ্রেফতারের আগে স্বীকার করেছিলেন তিনি এই সংস্থার একটি বিশেষ পদে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, চাকরি করলে কি পদে এখনো চাকরি করেন? সিও একই কথা 5 বার বলেছি, 6 বার বলেছি, তারপরেও আবার আপনারা একই কথা বলছেন। সিও 10 জনকে বলেছি, আপনি বললেন বলছি, সমস্ত তো আমি প্রথম দিন থেকে বলছি, আজও বলছি, আমার তত্ত্বাবধানে হয়েছে, তার আমার সমস্ত দায়, আমার আমার তত্ত্বাবধানে হয়েছে। ফলে ইডির এই রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর, এই বিপুল সম্পত্তির হদিশ পাওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তর্জা। কুণাল ঘোষের মতে সংস্থার কথাই ধ্রুব সত্য নয়। একটা তদন্তের প্রসেস প্রক্রিয়া এগুলো বলছে মানেই যে কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা, তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। এদিকে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছে বিজেপি। ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে, বিচারপতিরা সদর্থক পদক্ষেপ নিচ্ছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। কিন্তু আমরা মনে করি লিপস অ্যান্ড বাউন্স এর সম্পত্তির পরিমাণ যদি মাত্র 7 কোটি 7.5 কোটিতে সীমাবদ্ধ থাকতো, তাহলে সেটা এত বিতর্কের শীর্ষে উঠে আসতে পারতো না। এবং শুধুমাত্র সুজয়কৃষ্ণ ভদ্রের যে বিবৃতি প্রকাশ্যে, তার যে শরীরী ভাষা, তার বিভিন্ন শব্দচয়ন, তো সেটা থেকেই বোঝা যাচ্ছে যে ওখানে স্বচ্ছতা ছিল না। ব্যাপার অলোকযুক্ত, তার মধ্যে সুজয় ভদ্রের নাম এসে গেছে, তিনি তার মধ্যে কর্ণধার ছিলেন। তো তদন্ত চলেছিল আদালতের নির্দেশে, সবকিছু হচ্ছে, রিপোর্ট এসেছে আদালতের কাছে, বাকি আদালত করবে। এটা ঠিক যে সবকিছু সন্দেহের উপরে নাই, সাধারণ মানুষ বহুদিন ধরে বসে আছে যে কি হয়, কবে সমাধান হবে, সেই দিকে এগোচ্ছে। আদালত নিশ্চয় খুব তাড়াতাড়ি এটা স্টেপ নেবেন, এর আগেও যেরকম নির্দেশ দিয়েছিলেন রিপোর্ট দেওয়ার জন্য। সংসদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলে ধরেন, কোন মন্ত্র বলে লিপস অ্যান্ড বাউন্সের টার্নওভার 86 লক্ষ থেকে 7 কোটির বেশি হয়ে যায় এক বছরের মধ্যে? এক কোম্পানি কা এক ব্যালেন্স শীট হ্যায়, কোম্পানি কা নাম হ্যায় লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড। ইসমে দেখা যা রহা হ্যায় কি এক সাল কে অন্দর কন মালিক হ্যায় ইস কোম্পানি কা। হামারে বিপক্ষ পে জো দোষ ব্যাঠে হুয়ে হ্যায় হামারে তৃণমূল কংগ্রেস কে, উনকো মালুম হ্যায় সবসে আচ্ছা কি কন মালিক হ্যায় इसका। इसमें दिखा जाएगा तो एक साल के अंदर जिस कंपनी का टर्नओवर 86 लाख था महज, वो एक साल के अंदर बढ़कर 7 करोड़ से भी ज्यादा हो गया। ये कौन सा मैजिक है? आप मैजिक की बात कर रहे हैं तो हमने सोचा एक मैजिक हम भी पश्चिम बंगाल से दिखा दे। সঠিক তদন্ত হলে আরো অনেক কিছু সামনে চলে আসবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাজারে বিক্রি করে দেওয়ার চক্রান্ত আজ সামনে চলে এসেছে, মত বিকাশ রঞ্জনের। তদন্ত যদি আরো ঠিক মতো হয় তাহলে তো আরো অনেক গোপন তথ্য বেরোবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাজারে বিক্রি করে দেওয়ার যে পরিকল্পনা করেছিল সেটা আজকে সামনে চলে আসবে। মঙ্গলবার হাইকোর্টের রিপোর্ট জমার পর এবার কি বিপাকে পড়তে চলেছে লিপস অ্যান্ড বাউন্স সংস্থাটি? তাহলে কি এবার শিওরে সমন এই সংস্থার মাথাদের? রাজনৈতিক মহলে এই নিয়ে এখন জোর জল্পনা। ক্যালকাটা নিউজ।